আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত ওয়েব সিরিজ হজুর সাল আলহি ওসালামের সৌন্দর্যের আজ হচ্ছে নবম এপিসোড দর্শক বৃন্দ আমাদের প্রিয় আকা সল্লাহ আলহি ওসালামকে আল্লাহ পাক সকল মানুষের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছেন এজন্য তাকে প্রত্যেক দিক থেকে এভরিওয়ে অসাধারণ সমুন্নত এবং সর্বোত্তম জিনিস দান করেছেন তেমনি তার শরীর মোবারক সমগ্র সৃষ্টি জগতের সমস্ত শরীরের মধ্যে সবার চেয়ে অসাধারণ সুন্দর এবং বিউটিফুল তার শরীর মোবারকের প্রতিটি অংশ তার উজ্জ্বলতা ও লাবণ্যের মধ্যে সবার চেয়ে সেরা এরই শারীরিক অঙ্গগুলোর মধ্যে থেকে একটি অঙ্গ একটি বডি পার্ট হচ্ছে তার সেকাম অর্থাৎ পেট মোবারক আজ আমরা নবী করিমসাল আলহিবাসাল্লামের পেট মোবারক সম্পর্কে শুনবো এপিসোডের মধ্যে যতগুলো কোরআনের আয়াত বা বর্ণনা বয়ান করা হবে সেগুলো রেফারেন্স ভিডিও পাবেন আপনারা দেখতে পারবেন দর্শকবৃন্দ রসুলেরিম সালের পেট মোবারক ছিল বক্ষ বরাবর ছিল না যা পুরুষদের সৌন্দর্যের জন্য একটি মূল্যবান জিনিস মনে করা হয় সুতরাং এ ব্যাপারে সাহাবি রসুল হজরত হিন্দ বিন আবি হালা হ্রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন হুজুরের পেট ও সিনা মোবারক সমান সমান ছিল তেমনি হজরত সৈদোনা আবু হুরাইরা বলেন তার পেট তার বক্ষ হতে বাহিরে ছিল না তার পেট রেশমের মতো নরম ও তুলতুলে এবং মতো রূপার সাদা ছিল এটা ছিল সেই পেট যেটা নিজ মাওলার সন্তুষ্টির জন্য দিনের পর দিন খালি থাকত এবং তিনি কখনো কখনো তাতে পাথর বেঁধে দিতেন যাতে কোমর সোজা থাকে হজরত উম্মে আবাদ বর্ণনা করেন তার পার্শ্ব অর্থাৎ সাইডস খুবই পাতলা ও চিকন ছিল হজরত পেট মোবারক সম্পর্কে বলেন আমি হুজুর করিম সালের পেটকে সর্বদা ভাজ করা কাগজের মতো ভাজের উপর অর্থাৎ ভাজ লেয়ার অফ অন লেয়ার পাতলা দেখেছি বর্ণনায় এসেছে তার পেট মোবারকের তিনটি সেলভার্ট অর্থাৎ ভাজ ছিল আপনি এটাকে তিনটি পার্টস হিসেবে মনে করুন এর মধ্যে দুইটিকে লুঙ্গি দ্বারা ঢেকে রাখতেন এবং একটি প্রকাশ পেত এই সেলভার্ট সাদা সুতির কাপড়ের লেয়ার অর্থাৎ ক্যামব্রিকের সাদা পোশাকের লেয়ার থেকে অধিক সাদা ছিল এবং স্পর্শ করলে নরম হাফেজ আবু বকর আহমদ এই লেয়ার সম্পর্কে বর্ণনা করেন তা ছিল তিনটি তন্মধ্যে একটি লুঙ্গি দ্বারা ঢাকা থাকত এবং দুইটি প্রকাশ্য থাকত এবং কিছু বর্ণনায় এসেছে দুইটি লুঙ্গি দ্বারা ঢাকা থাকত এবং একটি উন্মুক্ত থাকত সুতরাং বর্ণনায় এসেছে সেই তিনটি ভাজ অর্থাৎ লেয়ার্স ভাজ করা রেশমি কাপড়ের চেয়ে বেশি সাদা স্পর্শ করার ক্ষেত্রে সফট ছিল তার শরীর মোবারকের উপর উভয় কাঁধ এবং বাহু ছাড়া অন্য স্থানে লোম ছিল না অবশ্যই বুকের উপর হতে নাভি মোবারক পর্যন্ত লোমের চমৎকার একটি লেয়ার ছিল যা তার পেট মোবারকের সৌন্দর্যকে আরো অসাধারণ করেছে যদি নাভির কথা বলা হয় তিনি জন্মই হয়েছিলেন এই অবস্থায় যে তার নাভি কাটা অবস্থায় ছিল হযরত ইবনে আব্বাস নিজ পিতা হযরত আব্বাস থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করা এবং নাভি কাটা অবস্থায় জন্ম হলেন তখন তার দাদা হজরত আব্দুল মোত্তালিব এর উপর আশ্চর্য হলেন এবং বললেন আমার এই সন্তান অবশ্যই মহান মর্যাদা অধিকারী হবে তার পেট মোবারকের দুই সাইডস অত্যন্ত সুন্দর এবং সাদা ছিল সুতরাং আবু হুরের রুদাহু তালাহ এ ব্যাপারে বর্ণনা করেন রসুল্লাহ সালাহ আলহিউসালামের উভয় পার্শ্ব অর্থাৎ সাইডস সাদা ছিল আমাদের প্রিয় আকার শরীর মোবারকের প্রতিটি অংশের নিজ বরকতসমূহ সাহাবাগন যে কোনো উপায়ে সেই বরকত অর্জন করার চেষ্টার মধ্যে থাকতেন সুতরাং রসুলের সাহাবি হজরত উসাইদ বিন হুজাইর বর্ণনা করেন এক আনসারি সাহাবি একবার মানুষদেরকে কৌতূহল সুলভ কথা বলে হাসাচ্ছিলেন তখন রসুলের করিম একটি লাকড়ি তার পেটের এক পার্শ্বে লাগালেন তখন তিনি বলেন ইয়া রসুল আল্লাহ আমি কি এর উপর ধৈর্য ধারণ করবো অর্থাৎ আমি কি আপনাকে ক্ষমা করে দেব তিনি বলেন প্রতিশোধ নাও তিনি বলেন ইয়া রসুল্লাহ আপনার শরীরের উপর জামা আছে আমার শরীর জামা ছাড়া ছিল সুতরাং তিনি সাল্লাহ আলহি আসসালাম নিজের জামা খুলে দিলেন সে আনসারি সাহাবিক সামনে অগ্রসর হলেন এবং তাকে জড়িয়ে ধরলেন সাইডকে চুম্বন করতে থাকেন এবং বলেন ইয়া রসুল্লাহ আমি তো কেবল আপনার শরীরকে চুম্বন করতে চাইতাম এভাবে আরও কিছু ঘটনা রয়েছে তিনি সল্লাহ আলহিউসালাম বদরের দিন সাহাবাই কেরামের কাতার তৈরি করছিলেন তার হাতে সেই সময় একটি তীর ছিল যার ইশারায় তিনি সাহাবিগণের কাতার সোজা করছিলেন তিনি হজরত সাবাদের পাশ দিয়ে যাচ্ছিলেন সে কাতার থেকে একটু সামনে গিয়ে দাঁড়িয়েছিল হজুর তীর দ্বারা তার পেটের উপর হালকাভাবে আঘাত করলেন এবং বলেন হে সওয়াদ সোজা হও সে বলতে লাগলো রসুল আল্লাহ আমার ব্যথা হয়েছে আল্লাহ পাক আপনাকে সত্য ও ইনসাফের সাথে প্রেরণ করেছেন আমাকে আঘাতের বদলা দিন রসুল্লাহ তৎক্ষণাৎ নিজ পেট মোবারক হতে জামা উঠালেন এবং বললেন এসো বদলা নাও তিনি হুজুরকে জড়িয়ে ধরলেন এবং পেট মোবারক চুম্বন করলেন নবী করিম জিজ্ঞাসা করলেন এ সাওয়াদ তুমি এমনটি কেন করেছ তিনি আরজ করলেন ইয়া রসুলাল্লাহ যে ঘটনা আমাদের সামনে রয়েছে তা আপনি জানেন অর্থাৎ শত্রুতের সাথে যুদ্ধ এবং মোকাবেলা কঠিন জীবনের কোনো ভরসা নেই আমার এমন আশা ছিল যে এই পৃথিবী হতে বিদায়ের মুহূর্তে আমার স্কিন আপনার স্কিনের সাথে টাচ হয়ে যায় এজন্য রসুল্লাহ সাল্লাহ আলহাম তাকে উত্তম দোয়া দ্বারা ধন্য করলেন আরেকটি অসাধারণ ইন্টারেস্টিং ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি যখন সুরা ফাত অবতীর্ণ হল তখন নবী করিম বলেন হে জিব্রাইল আমার ওফাতের ধ্বনি আসছে জিব্রেল আরজ করেন সুরাল্লাহ আখিরাত আপনার জন্য দুনিয়া থেকে উত্তম এবং অচিরেই আপনার রব আপনাকে দান করবেন আপনি খুশি হয়ে যাবেন তখন নবী করিম হজরত বিলালকে আদেশ দিলেন যে নামাজের জন্য আজান দাও সুতরাং মহাজিরগণ ও আনসারগণ মসজিদের সমবেত হলেন এবং তিনি নামাজ পড়ালেন আর মিম্বরে বসে খুদ্বা দিলেন মানুষের অন্তর বসে গেল এবং চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হল অতপর তিনি বলেন হে মুসলমানদের দল আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে এবং সেই হকের ওয়াস্তে বলছি যা আমার তোমাদের উপর রয়েছে আমার পক্ষ থেকে কারো সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে কিয়ামতের দিন বদলা নেয়ার পূর্বে এখানেই নাও কিন্তু কোনো ব্যক্তি দাঁড়ায়নি তিনি দ্বিতীয়বার বললেন তবুও কোনো ব্যক্তি দাঁড়ায়নি যখন তিনি তৃতীয়বার বললেন তখন এক বৃদ্ধ লোক দাঁড়ালেন যাকে ওয়াকাসা বলা হতো তিনি মানুষদেরকে ডিঙ্গিয়ে নবী করিমের সামনে এসে দাঁড়ালেন এবং বলতে শুরু করলেন আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ যদি আমাদেরকে আল্লাহর দোহাই না দিতেন তাহলে আমি কিছুই বলতাম না অতপর তিনি বলেন আমরা আপনার সাথে একটি যুদ্ধ থেকে ফিরছিলাম তখন ফেরার পথে আমার উস্ত্রি আপনার স্ত্রীর পাশাপাশি চলে আসলো তখন আমি হুস্টী হতে নিচে নামলাম যাতে আপনার উরুতে চুম্বন করি কিন্তু আপনি হঠাৎ লাকড়ি নিলেন এবং সেটা আমার বাহুতে ঢুকে গেল আমি জানি না যে সেটা কি জেনে হয়েছে বা না জেনে হয়েছে তিনি বলেন আমি আল্লাহর মহত্বের আশ্রয় নিচ্ছি আল্লাহ রসুল কি জেনে বুঝে তোমাকে আঘাত করবে অতপর তিনি হজরত বিলালকে আদেশ দিলেন যাও ফাতেমার কাছ থেকে সেই লাকড়িটা নিয়ে এসো হজরত বিলাল পৌঁছলেন দরজায় করা করে বলেন হে আল্লাহ রসুলের কন্যা হুজুরের সেই লাকড়িটি দিন হজরত ফাতিমা বলেন এখন সেই লাকড়ির প্রয়োজন কিসের এখন তো হজও নয় হজের সময়ও নয় হজরত বিলাল আরজ করলেন আপনি কি অবগত নন রসুলের করিম এই পৃথিবী এবং আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন এখন তিনি ক্ষতিপূরণ দিতে চাচ্ছেন হজরত ফাতিমা বলেন উল্লাহ থেকে কেউ বদলা নিবে কি এই হচ্ছে হাসান ও হুসাইন এদেরকে নিয়ে যাও এবং তাদেরকে বলো এদের থেকে বদলা নিতে এরা দুইজন নবী করিম থেকে বদলা নিতে দেবে না তিনি ফিরে আসলেন সে লাকড়ি তিনি সল্লিউসালামের হাত মোবারকে দিলেন তিনি সে লাকড়ি হাজর ওকাশাকে দিলেন এবং বললেন তোমার বদলা নিয়ে নাও সুতরাং বর্ণনাসমূহে এসেছে যে নবী করিম বলেন হে ওকাশা যদি মারতে হয় মেরে নাও তিনি বলেন ইয়া রসুল্ল যে সময় আমায় লাকড়ি লেগেছিল আমার পেট খোলা ছিল সুতরাং তিনি সলাল্লাহ আলহিউসালাম নিজ পেট খুলে দিলেন এই দৃশ্য দেখে সাহাবিগণ উচ্চ আওয়াজে কান্না আরম্ভ করলেন আমরা কি ওকাশাকে নবী করিমের পেটে আঘাত করতে দেখব হজরত ও কাশা নবী করিমের পেট মোবারকের সাদা রং দেখলেন সে যেন আর নিজেকে সামলাতে পারেনি তিনি জড়িয়ে ধরে হজুরের পেট মোবারক চুম্বন করলেন এবং আরজ করেন ইয়া রসুল্লাহ আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক কার সাহস আছে আপনার থেকে বদলা নেবে প্রিয় আকা বলেন হয়তো আঘাত করো নতুবা ক্ষমা করো তিনি বলেন আমি আপনাকে কিয়ামতের দিনে নিজ ক্ষমার আশায় ক্ষমা করে দিলাম এবং রসুলের করিম সল্লাহ আলহিবাস্লাম বলেন যে ব্যক্তি বেহেসতে আমার সাথীকে দেখতে চাও সে যেন এই বৃদ্ধকে দেখে সুতরাং মুসলমানগণ দাঁড়িয়ে হজরত ওকাশার দুই চোখের মাঝখানে চুম্বন করতে লাগলেন এবং ধন্য হোক ধন্য হোক বলতে শুরু করলেন তুমি অনেক উঁচু মর্যাদা এবং রসুলে করিন আলী আলহিবাস্লামের সঙ্গ লাভ করেছ দর্শকবৃন্দ আমাদের প্রিয় আঁকা সদা সাদা শীতে জীবন গ্রহণ করেন এবং ক্ষুদা তৃষ্ণার কষ্টের উপর ধৈর্য ধারণ করেন বিলাসিতা পরিহার করেছেন কেবল ততটুকু খাদ্যের উপর অতিবাহিত করেছেন যাতে তার কোমর সোজা হয়ে থাকে এবং যান বেঁচে থাকতে পারে তিনি প্রায় সময় ক্ষুধার্ত থাকতেন এবং ক্ষুদার্ত তারনায় পেটে পাথর বাঁধতেন জীবনের কষ্টকে প্রাধান্য দিতেন এর উপর ধৈর্য ধারণ করতেন অথচ তার বিশ্বাস ছিল যে তিনি যদি নিজ রবের নিকট এই প্রার্থনা করেন যে তিনি তার জন্য মক্কার পাহাড়সমূহ স্বর্ণ ও রূপা বানিয়ে দেন তাহলে আল্লাহ পাক অবশ্যই তেমন করতেন রসুলের করিম সলাল্লাহাই আলহিউসাল্লাম তিনি খুদাকে প্রাধান্য দিয়েছেন ইমাম মুখারি এই ব্যাপারে বর্ণনা করেন উমুল মোমিনী আয়েশা সিদ্দিকা আল্লাহ তাল আনহা বর্ণনা করেন যখন থেকে নবী করিম সলাল্লাহাইলহিউসাল্লাম মদিনায় আসেন আলে মোহাম্মদ লাগাতার তিন দিন পর্যন্ত গমের খাবার অর্থাৎ রুটি পেট ভরে কখনো আহার করেননি এমনকি তিনি দুনিয়া হতে পর্দা করেন কখনো কোমর সোজা রাখার জন্য তিনি পেট মোবারকে পাথর বাঁধতেন অ্যাসপারনিড কখনো একটি কখনো দুটি সুতরাং হাজর আবু তালহা বর্ণনা করেন একসময় সাহাবেক রাম ক্ষুদার কারণে নিজ নিজ পেটির উপর পাথর বাঁধলেন যখন তারা ক্ষুদার কারণে দুর্বল হয়ে পড়লেন তখন সবাই আকাশ আঁকা সলাল্লাহ আলহিউসালামের খিদমতে আরজ করেন হুজুর ক্ষুদায় অনেক শান করে রেখেছেন সাহাবেক রাম সাথে পেটে বাধা পাথরও দেখালেন তাদের কষ্ট শোনার পর তিনি সল্লাহ আলহিউসলাম নেজ শরীর মোবারক থেকে কাপড় সরালেন তখন শাহবাগন অবাক দৃষ্টিতে তাকালেন তিনি একটার পরিবর্তে পেটের দুটা পাথর বাদলেন দর্শকবৃন্দ প্রিয় আঁকা নিজের সম্পূর্ণ প্রকাশ্য জীবন অভাব অবস্থা অর্থাৎ দারিদ্রতার মধ্যে কাটালেন এটা কোন ব্যক্তিত্বের অসাধারণ কাজ তার কাছে সব কিছু থাকতেও অপরকে প্রাধান্য দেন এবং নিজের সত্তাকে দুনিয়াতে আরাম ও সৌন্দর্য থেকে দূরে রাখেন যদি কোনো মানুষ অপারগতা অবস্থায় দারিদ্রতা গ্রহণ করেন তাতে তার জন্য অসাধারণ কিছুই নয় কেননা তার কাছে কোনো অপশনই নেই কিন্তু আমাদের প্রিয় আকার অভাব দারিদ্রতা সম্পদ এবং মালের স্বল্পতা এগুলো নিজেই গ্রহণ করেছিলেন তার চয়েস ছিল আমি আপনাদের সামনে কিছু বর্ণনা বয়ান করছি যাতে আমাদের এই কথার আইডিয়া হবে যে আল্লাহ পাক তাকে উভয় জগতের নিয়ামতসমূহ দান করেছিলেন এবং তার মতো গণি অর্থাৎ ধনী সমগ্র জগতে আর কেউ নেই কোরআনে পাকে এই কথাটি ব্যাখ্যা সহকারে বর্ণনা করা হয়েছে আল্লাহ পাক তার অভাবী অবস্থাকে স্বচ্ছলতা অবস্থায় পরিবর্তন করে দিয়েছেন সুতরাং আল্লাহ পাক ইরশাদ করেন যার অনুবাদ হচ্ছে এবং তিনি তোমাকে অভাবগ্রস্ত পেয়েছেন অতপর ধনী করে দিলেন আল্লাহ পাক যে সত্তাকে তাকে ধনী করে দেন সেখানে অভাবের ধারণাও করা যায় না হজরত আবু ওমামা থেকে বর্ণিত আছে নবী করিম ইরশাদ করেন আমাকে আমার আল্লাহ পাক বলেন হে মাহবুব আপনি যদি চান তাহলে আমি আপনার জন্য মক্কার সমস্ত জমিনকে স্বর্ণের করে দেব। কিন্তু আমি আরজ করলাম হে আমার প্রতিপালক আমি নিজের জন্য এটা মানি না বরং আমি এমন দারিদ্রতা অবস্থায় থাকা পছন্দ করি একদিন পেট ভরে খাবো এবং একদিন ক্ষুধার্ত থাকবো যখন আমার ক্ষুধা লাগবে তখন তোমাকে স্মরণ করব। তোমার সামনে বিনয়ী ও কান্নাকাটি করব। এবং যখন তোমার পক্ষ থেকে যদি খাবার আসে এবং আমি পরিতৃপ্ত হই তখন আমি তোমার প্রশংসা করব। সুক্রিয়া আদায় করব এ সম্পর্কে মুর মুমিন আয়েশা সিদ্দিকা বলেন হুজুর করিম সলাল আলহি ইরশাদ করেন যদি আমি চাই তাহলে আমার সাথে স্বর্ণের পাহাড় চলবে এভাবে আরো একটি বর্ণনায় এসেছে হুজুর করিম সাল ইরশাদ করেন যদি আমি চাই আল্লাহ পাক আমার সাথে স্বর্ণ ও রূপার পাহাড় করে দিতেন দর্শকবৃন্দ কিতাব ও সুন্নাতের এই স্পষ্ট বাণীগুলোর আলোকে ওলামায়ে কেরাম বলেন তার অভাব এবং এ জাতীয় আরও যত ব্যাপার আছে ক্ষুধার্ত থাকা পেটে পাথর বাধা এগুলো সব তার চয়েস থেকে ছিল এতে তিনি বাধ্য ছিলেন না কেননা তিনি তো আসমান ও জমিনের সকল গুপ্ত ধনের মালিক অনেক মহান আলী এবং অতুলনীয় আশিকের ইমাম আহমদ রেজা খানের একটি কবিতা তিনি লিখেন কুল কি গিজা উস সমগ্র জাহান যার ক্ষমতা ও আয়ত্তের মধ্যে রয়েছে তার আহারের এমন সাধারণ অবস্থা ছিল যে জবের রুটির উপর দিন কাটাতেন তার পবিত্র সেকের অল্প উপর লাখো সালাম এরই সাথে আজকের এপিসোড এন্ড করছি পরবর্তী এপিসোডে আমরা হুজর সোল্ল আলহিমের হাত মোবারক সম্পর্কে আলোচনা করব যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে গিয়ে নিজেদের ফিডব্যাকও দিতে পারবেন আল্লাহ আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি